أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا لا إله إلا أنا فاعبدون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا চাঁদসার গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 38তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন হিলালী আকরামাহুল্লাহ অন্যান্য ওয়াইজিনে কেরাম ওলামাউল উম্মাহ আইম্মাতুল মাসাজিদ আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জেহ হচ্ছি হৃদয় প্রাণ তার অভিমুখী করছি দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি হে সকতি তোমারই করুণাকামী সম্মানিত বেরাদারান ইসলাম দীর্ঘক্ষণ হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালী আকরামাহুল্লাহ ওনার জবানে আপনারা কোরআন সুন্নার বিশুদ্ধ নির্ভেজাল বক্তব্য শুনেছেন আমি নিজেও শুনেছি অনেক খুশি হয়েছি বর্তমান যেই জামানা এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াতি মিন বাদু জামানুন
قليل علماؤه كثير خطباؤه আমার পরে এক যুগ আসবে যেই যুগে বক্তা থাকবে অনেক আলেম থাকবে অনেক কম এই যুগে এলেমবিহীন বক্তা অনেক আছে কিন্তু আলেম বক্তা অনেক কম তো হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালি আকরামাহুল্লাহ এতক্ষণ ওয়াজ করেছেন আমার মনে হয়েছে উনি একজন আলেম বক্তা এলেমও আছে বক্তব্যেরও যথেষ্ট দখল আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতে তৈয়বা নসিব করুন আগামীকাল আমার ভাই রফিক উদ্দিন আফসারি সাহেব আসবেন আলহামদুলিল্লাহ উনিও একজন আলেম বক্তা আরও আসবেন অন্যান্য ওলামা একরাম যাই হোক আমি মনে করি এই যুগে ওলামা খোতাবা ইলিমওয়ালা বক্তা যারা তারা আসলেই মানুষের অন্তর জগতে অন্তরের হায়াত হৃদয়ের যে জীবন মনের যে জিন্দগি ইমান এবং এলম আলেম একজন বক্তা দ্বারাই সেটা আসা সম্ভব শুধু আওয়াজ শুধু সুর দিয়ে হয় না মন কিছু পায় না কানের কিছু সুখ আসে কিন্তু মনের সুখ মনের জীবন মনের ইতমিনান মনের প্রশান্তি আসে না তো আপনারা ভালো বক্তা বাছাই করেছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন এলাকাবাসীকে তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া তারপর আপনাদেরও শুকরিয়া প্রিয় ভাইয়েরা আমাদের বর্তমান পৃথিবী বর্তমান জীবনধারা বর্তমান সভ্যতা বর্তমান সংস্কৃতি এগুলো আল্লাহবিহীন জীবনধারা আল্লাহবিহীন সভ্যতা আল্লাহবিহীন সংস্কৃতি আল্লাহবিহীন বিশ্ব ব্যবস্থা নিউ ওয়ার্ল্ড অর্ডার একেবারে আল্লাহবিহীন আল্লাহ মাইনাস আল্লাহকে বাদ দিয়ে বর্তমান সারা বিশ্ব পরিচালিত হচ্ছে ইল্লা মাশাআল্লাহ আল্লাহর কিছু ইমানদার বান্দা বান্দিরা ব্যক্তিগতভাবে তারা আল্লাহ তাআলাকে মানছে তাওহীদ একত্ববাদ আল্লাহর হক এগুলো তারা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সারা পৃথিবী যেই নিয়মে যেই বিধিবিধানে চলছে এগুলো হলো হুকম শাবে নফসিহি বেনফসি মানুষ মানুষকে চালাবার আইন তৈরি করেছে মানুষ তার আল্লাহ থেকে চলবার আইনগুলো বিধানগুলো গ্রহণ করেনি এই জন্য এই শতাব্দী হলো শয়তানের শতাব্দী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে রাসুল কুফরি নাহওয়াল মাশরিক হাইসু ইয়াতলাউ কারনুশ শাইতান কুফরি আল্লাহদ্রোহিতা আল্লাহকে অমান্য করা কোরআন অমান্য করা কোরআনকে বাদ দিয়ে সংবিধান রচনা করা এটার মাথা এটার হেড হলো পূর্ব দিকে মদিনা থেকে পূর্ব দিক অর্থাৎ ইরাক তুরস্ক এবং এই অঞ্চল সহ আমরা সবাই পূর্বাঞ্চলে আছি নবীজি বলেছেন কুফুরির মাথা হলো পূর্ব দিকে যেখানে শয়তানের শতাব্দীর উদয় ঘটবে কর্ণ শয়তান কর্ণের এক অর্থ হলো সিং কর্ণের আরেক অর্থ হলো শতাব্দী 1924 সাল থেকে শয়তানের শতাব্দী শুরু হয়েছে কত সাল থেকে 1924 সাল থেকে শয়তানের শতাব্দী শুরু হয়েছে যখন কামাল আতাতুর্ক নামক এক শয়তান
তুরস্কের উসমানী খেলাফত থেকে আল কোরআনকে মাইনাস করে দিয়ে নিজের লিখিত সংবিধান চালু করেছে। সেদিন থেকে এই পৃথিবীতে শয়তানের শতাব্দী শুরু হয়েছে। ফিতনাতুদ দুহাইমা, বিশ্বগ্রাসী অন্ধকার এক ফিতনা, ইমান বিধ্বংসী ফিতনা তখন থেকে শুরু হয়েছে। ফিতনাতুদ দুহাইমা, লা তাদা ওয়াহাদান মিন হাযিহিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতামা। নবীজি বললেন যে এই উম্মতের কাউকে একটা লাথি না মেরে ওই ফিতনা বিদায় হবে না। এই উম্মতের যদি 2 কোটি মানুষ থাকে, ওই ফিতনা, ওই বেঈমানি 200 কোটি মানুষকে লাথি মারবে। মেরেছে কিনা? আজকে আছে পৃথিবীতে কোনো একটা মুসলিম দেশ যে পুরা আল্লাহর কোরআনের উপরে চলতে পারতেছে বা চালাইতে পারতেছে? আছে? নাই। আমরা তো কবেই মাইনাস হয়ে আছি। মানুষ মানুষের মাবুদ। আপনি চলার জন্য বিধান রচনা করলেন, আমি রচনা করলাম, বিশ্ববাসী রচনা করল, যারা রচনা করল তারা মাবুদ হয়ে গেল, আর যারা মানল তারা গোলাম, তাদের বান্দা হয়ে গেল, তারা আল্লাহর বান্দা হিসেবে নাই। অথচ এই বিষয়টি আলোচনাও করা যায় না। কত বড় কুফুরি, কত বড় শিরিকি যে সৃষ্টিকর্তার সব কিছু মাইনাস। শয়তানের শতাব্দীর আর 2 বছর আছে। 2021 সালে শয়তানের শতাব্দী শেষ হবে। 1924 থেকে শুরু, 2024-এ শয়তানের শতাব্দী শেষ হওয়ার কথা, কিন্তু সৌরবর্ষ হিসেবে যেটা 2024 হবে, চন্দ্রবর্ষ হিসেবে সেটা হবে 2021। চন্দ্রবর্ষ একটু ছোট হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই হিসাবে যখন 100 বছর হয় তখন মহররম, তারপরে কি সাফার, রবিউল আউয়াল, রবিউস সানি, আরবি চন্দ্র মাস হিসাবে তখন হবে 103 বছর। জানুয়ারি ফেব্রুয়ারিতে হিসাব করলে যেটা 100 বছর হবে, মহররম সফর আরবি মাস দিয়ে হিসাব করলে তখন 103 বছর হবে। 1924 থেকে 2024 আরবি মাস হিসাবে 103 বছর হয়ে যায়। তাহলে 3 বছর কমন, শতাব্দী পূরণ হয় কবে? 2021। আর আগামী 19, 20, 21 এই 3 বছরে কি যে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্বের মানুষ ঘুমিয়ে আছে। এই 3 বছরে ভয়াবহ রব্বানি অ্যাকশন, আসমানি অ্যাকশন আসবে। 100 বছর শয়তানের পূজা করেছ বৈশ্বিকভাবে, 100 বছরের শয়তানের পূজার, শয়তানি সংবিধানের পূজা পার্বণের প্রতিশোধ রব্বুল আলামিন আসমান থেকে নেবেন। দিন কাল অনির্ধারিত রেখেই বলছি, আগামী কয়েক বছরের মধ্যে সকল টেকনোলজি, সকল আধুনিকতা, এই এরোপ্লেন, বিমানের নেটওয়ার্ক, স্যাটেলাইট টিভি, জিপিএস, এই তারপর অন্তর্জাল, ইন্টারনেট, ইলেকট্রনিক্স দুনিয়া, এগুলি সব গুঁড়িয়ে যেতে পারে, গুঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন যে কোনো বিশ্ব সভ্যতার সমাপ্তির কথা একটা আইনের অধীনে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনআমের 46 নম্বর আয়াতে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহ, ওদেরকে যা উপদেশ দেওয়া হয়েছে
যা অর্ডার দেওয়া হয়েছে, যা হুকুম করা হয়েছে, এগুলো সব যখন ভুলে গেল, এগুলো থেকে বিমুখ হয়ে গেল, এগুলোকে মাইনাস করে দিল, মাইনাস করে অন্য বিধিবিধান যখন তারা মানল, বানিয়ে নিল, এক কথায় যখন তারা আল্লাহর সাথে কুফরি করল, আসমানি কিতাবের সাথে, নবীগণের সাথে কুফরি করল, তখন আল্লাহ কি করলেন? فتحنا عليهم أبواب كل شيء সকল কিছুর, সকল উন্নয়নের, সকল সুখ শান্তির দ্রব্যের দুয়ার খুলে দিলেন। ইস্তেদরাজ, ঠিক আছে, আমাকে যখন মানল না, তাহলে কিছুদিন খেয়ে নাও, ভোগ করে নাও, ফুর্তি করে নাও, মজা উড়িয়ে নাও, একটু সময় দিলাম। যখন আল্লাহর সাথে কুফরি করলো, বেঈমানি করলো, আল্লাহ তাআলা তাদেরকে এমন সুখ ভোগের আয়োজন করে দিলেন, আজকে এই সকালে আমেরিকা, বিকালে ইউরোপ, তারপরে পরের দিন সকালে এশিয়া, এরপরে অস্ট্রেলিয়া, তারপর এই আকাশে, এই পানির উপরের পানির জাহাজে, এই ফাইভ স্টার হোটেলে, সেভেন স্টার হোটেলে, যেই দিকে ইচ্ছা পর্যটন, বিশ্ব পর্যটন, তাদের আনন্দের কোনো শেষ নাই। শহরে নগরে বন্দরে বিশ্বব্যাপী কাফেরদের পর্যটন, ঘুরে ফিরে আনন্দ করার এই বিষয়টি দেখে ধোকায় পড়ো না, এটা যাতে তোমাদের ধোকায় না ফেলে। কলিল, খুবই সামান্য মজা লুটার একটা ব্যবস্থা, মরার আগে কিছু মানুষ খুব স্বাস্থ্যবান হয়ে যায়, ঠিক কিনা? অনেক মানুষ আছে হঠাৎ 10 বছর অসুস্থ, 3 দিন পরে মারা যাবে, 3 দিন থেকে খুব সুস্থ, এরকম হয় কি না? বর্তমান বিশ্বে অপবিত্রতায় ভরে গেছে, কোন রাস্তায় হাঁটতে গেলে বেহায়া মেয়েদের সয়লাব, পঙ্গপালের মতো ওদের সয়লাব, ঠিক নয় কি? টেলিভিশন অন করলে নাপাক নারীদের সয়লাব, ইন্টারনেট ব্রাউজ করলে আইপ্যাড, স্যামসাং, আইফোন, যে কোনো টাচ মোবাইল ইন্টারনেট অন করলে 700 মিলিয়ন উলঙ্গ নারীর সয়লাব, রাস্তায় ঘাটে এখানে সেখানে শুধু তরুণীদের ছবি, তরুণী মেয়েদের ছবি আর ছবি, বাজারে গেলে পণ্য ছবির দোকান আর দোকান, কাপড় কিনতে যাবেন প্রত্যেকটা কোম্পানির কাপড়ের উপরে উলঙ্গ তরুণী নারীদের, অর্ধউলঙ্গ নারীদের ছবি, ছবি কিনা? একটা আলু বিক্রি করতেও মা জাতির উলঙ্গ ছবি, নাপাক আর নাপাক আর নাপাক। অফিসে যান, অফিসার সাহেবের প্রাইভেট সেক্রেটারি একজন হারাম পর নারী, ঠিক নয় কি? কোনখানে যাবেন? কোম্পানি করেছেন রিসেপশনে, তন্নি সুন্দরী তরুণী রিসেপশনিস্ট, এছাড়া চলবে না। এখন মাদ্রাসায় দেখেছি আলেম তৈরির মাদ্রাসা করেছি, একটু ওলামা বানাবো, মুহাদ্দিস বানাবো, কোরআনের শিক্ষক বানাবো, ওলিয়া ওলিয়া বানাবো, সেখানে অবিবাহিতা তরুণী মেয়ে শিক্ষক। এখন আমার আলিম দাখিল ক্লাসে যুবতী মেয়ে উস্তাদ হয়ে শিক্ষকতা করবে, আমার এই ছেলেরা কিসের আলেম হবে? হ্যাঁ, কিসের আলেম হবে? 1,24,000 নবী রাসূল, একজনও তো কোনো নারী ছিলেন না, একজনও তো আল্লাহ নারী নবী, নারী রাসূল পাঠান নাই, নারী জাতির এটা কাজ নয়। তারা নবীকে জন্ম দেবে, নিজে নবী হবে না, ঠিক নয় কি? তাদের ঘরে তাদের কোলে নবী আসবে। নাপাক, বর্তমান বিশ্ব নেতারা
বিশ্ব চরিত্রহীন নেতারা বিশ্বকে আসমানি গজবের একেবারেই 2-3 কিলোমিটার দূরত্বে নিয়ে এসছে। ট্রাম্প বলছেন এখন আমাকে স্পেস ফোর্স তৈরি করতে হবে, আকাশ যোদ্ধা, আসমানের বিরুদ্ধে যুদ্ধ করার বাহিনী বানাইতে হবে, সে নাকি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। কারণ আমেরিকার উপরে অ্যাস্টেরয়েড জোন, আকাশে 100, 200, 250 কিলোমিটার লম্বা অ্যাস্টেরয়েড পাথর 3-4 লক্ষ কিলোমিটার ঘন্টা গতি নিয়ে ঘুরতেছে, এগুলি আমেরিকাকে আঘাত হানবে আল্লাহর নির্দেশে। সেই গজব দেখে ওরা বলতেছে এগুলিকে প্রতিরোধ করতে হবে, ওগুলি এমনি প্রতিরোধ হবে না, তুমি তওবা করো তাহলে প্রতিরোধ হবে, তুমি ঈমান আনো, তুমি যে ভুল করেছো বিশ্ব নেতারা হেদায়েত হয়ে যাও, বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ সহ দেশ বিদেশের সব নেতৃবৃন্দ সাবধান হয়ে যাও, 10 নম্বর মহা বিপদ সংকেত বেজে উঠেছে আল কোরআনে নবীর হাদিসে, পড়লেই দেখি। অখজনাহুম বগতা, যখন তাদের এই জলুস, এই মোবাইল, এই আইপ্যাড, এই ইন্টারনেট, এই এরোপ্লেন, এই রকেট, এই তাদের শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন মার্সিডিজ, বিএমডব্লিউ, তাদের কত 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 সুখের সামগ্রী নিয়ে তারা মত্ত। আল্লাহ বলেন যখন উন্নতির উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে, অখজনাহুম বগতা, হঠাৎ আমার পাকড়াও, আমার ধরা নেমে আসবে, শেষ শেষ, যেই কোনো সময় শেষ হয়ে যাবে। সূর্য শুধু পশ্চিম থেকে ঘূর্ণি মারবে, টেকনোলজি শেষ, তখন ঘোড়া কিনতে হবে, গাদায় চড়ে উঠে চড়ে যাইতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, আবার চিঠির যুগ আসবে, এসএমএস থাকবে না, কারণ এসএমএস এর সুবিধা পাইয়া শুধু প্রেম করছো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, রাত 12টার পরে ফ্রি টক টাইম, বুঝেন না, লাভ গুরু, আমার এসব নেয়ামত পেয়ে শুধু আমারই মনে কষ্ট দিয়েছ, আমারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে চক্রান্ত করেছ, ঠিক না কি? এই জন্য আল্লাহর ধরা এখন একেবারে কাছে, একজন আসতেছে, একজন আল্লাহর বান্দা আসতেছে খালি হাত, কিচ্ছু লাগবে না। নূহ আলাইহিসসালাম গোটা কাফের জাতিকে মেরে দিলেন খালি হাতে, নূহ আলাইহিসসালাম মেরে দিলেন খালি হাত, একটা তীরও নাই নূহ আলাইহিসসালামের হাতে, কি দিয়ে মারলেন? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ভাইরা, দুনিয়ার পরাশক্তি বৃহশক্তি নিজের অস্ত্র গুদামের আদরি করো, মুমিন দোয়ায় মর্দ মুমিন সে বদল জাতি হে তকদিরি, মর্দ মুমিনের দোয়া আল্লাহর তকদির সহ চেঞ্জ হয়ে যায়। এই এই মর্দ মুমিন আসতেছে সামনে, মর্দ মুমিন আসতেছে খালি হাত, হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম আসতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছেন খালি হাত, আসমান থেকে আসবেন, ওয়াদিআন সিরিয়ার দামেস্ক রাজধানীর পূর্বাঞ্চলে সাদা মিনারা সম্বলিত মসজিদের উপরে নামবেন খালি হাত, একটা তীরু নিয়ে আসবেন না, নিঃশ্বাস ফেলবেন, নজর যে দূর যাবে ওনার নাকের নিঃশ্বাসও দূর যাবে, নিঃশ্বাস যে কাফের গায়ে লাগবে লবণের মতো গলে ওখানে পানি হয়ে যাবে। ইয়াজুবু কামা ইয়াজুবুল মাল, সেই তিলিসমাতি, সেই তিলিসমাতি আইতে আছে, সব মিরাকল, সব মিরাকল। হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের বিরুদ্ধে টু শব্দ কেউ করবেন না, যে করবে তলায় যাবে, যে করবে তলিয়ে যাবে,
ওনাকে বলা হয় ফাইন আদরাকতুহু ফালা তাগুজুয়ান্না ফাইন্নাহু জাইশুল খাস, যদি তুমি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাও খবরদার তার বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে যেও না, কারণ উনি এমন একজন মানুষ যেই বাহিনী ওনার বিরুদ্ধে যাবে যারাই বিরোধিতা করবে তলিয়ে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। যুদ্ধ করবো কেমনে, মাটি এবার তোরে আমি খাবো। এখন থেকে মন দিল ঠিক করেন যে আল্লাহ এ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছে আসা মাত্র মেনে নেব। কারা কারা মানবেন হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামা। তাওহীদ যারা মানবে না তারা হযরত ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে মানতে পারবে না। ওনাকে মারার জন্য সিরিয়া থেকে 70,000-এর একটা বাহিনী যাবে সর্বাধুনিক মারণাস্ত্রে সজ্জিত। মদিনায় তারা রক্তের গঙ্গা বইয়ে ওনাকে মারার জন্য মক্কার দিকে রওনা হবে। হাত্তা ইযা কানু বিল বাইদাই বাইনা মক্কাতা ওয়াল মদিনাতা খুসিফা বিহিম, যখন মদিনা আর মক্কার মাঝামাঝি বাইদা নামক স্থানে যাবে একেবারে 70,000 সৈনিক ট্যাঙ্ক সাজোয়া বহর সহ মাটিয়ে গিলি খাবে। আইতে আছে তলানির তলিয়ে দেয়ার বাহিনী আসতেছে, খালি তলায় যাইব, বুঝেন না? বিশ্বের পশ্চিম গোলার্ধে একটা মহাদেশ তলায় যাইব আসতেছে, যা বানাইছে এগুলি শুদ্ধ মাটির নিচে যাও। ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমান সৈনিক মৈনিক সব শুদ্ধ মাটির নিচে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, খাসফুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম গোলার্ধে বিশাল অঞ্চল মহাদেশ তলিয়ে যাবে। অনেকে আশঙ্কা করছে আমেরিকা তলিয়ে যাবে, কারণ তারা পার্লামেন্টে বসে সমকামিতা বৈধ করেছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে। অতীতে এই অপরাধ লূত আলাইহিস সালামের জাতি করেছিল, আল্লাহ তাদেরকে উল্টিয়ে সমুদ্রের যে গভীর তলদেশ 11 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের তলদেশ হলো সর্বোচ্চ 11 কিলোমিটার গভীর, ওই জাতিকে ওদের 5 কিলোমিটার প্রস্থ 75 কিলোমিটার লম্বা সাদুম নগরী লূত আলাইহিস সালামের জাতি, ওই অপরাধী জাতির যৌন অপরাধী জাতির ওই এলাকাটা ছিল 75 কিলোমিটার লম্বা, পুরোটাকে আল্লাহ তাআলা সমুদ্রেরও 400 মিটার নিচে তলিয়ে দিয়েছেন, তলিয়ে দিয়েছেন। ওটা এখন ডেড সি, মৃত সাগর। জর্ডানের মৃত সাগর হলো ওই আমেরিকানদের মতো সমকামিতা বৈধকারী আরেক জাতির করুণ ইতিহাস। সেই লাশগুলো এখন গভীর ওই ডেড সির তলায় গিয়ে ডুবুরিরা দেখে দেখে আসে। লূত আলাইহিস সালামের স্ত্রী ওদের পক্ষ নিয়েছিল, সে পাথর হয়ে গেছে। ওলাউ নাশাউ লামাসখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি চাই তাহলে অপরাধী যেখানে আছো সেখানেই আমি তোমাকে পাথর পাথরে রূপান্তর করতে পারি। পারি কিনা, আল্লাহ পারেন কিনা? নবীর স্ত্রী হলে কি হবে, পাথর বানিয়ে দিয়েছে। তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে কি হবে, যদি ওনার আদর্শ না মানো তোমাদেরকে ওই সাজা পেতে হবে। তো তলা নিয়ে আইতে আছে, বিরোধিতা করলে তলায় যাবে, আর কি করবা? কারণ যে তলায় গেছে কিছু করতে পারছে? এটা খুব সহজ হিসাব, মারার সহজ উপায়, তলায় দিস নাই, লাফালাফি শেষ, আকাশে উড়া সব শেষ, তলায় গেছে। খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল মাশরিক, আবার অপরাধীদের বিশাল এক রাষ্ট্র বা উপমহাদেশ তলিয়ে যাবে বিশ্বের পূর্ব গোলার্ধে। আমরা কে তলাইব, কোথায় ওই অপরাধ আছে, ওই অপরাধ খুঁজে বেড়াবে।
মাটির তলায় দিবে, নিচের দিকে যা, এই ভূপৃষ্ঠের উপযুক্ত না। ও খসফুন বেজাজিরাতিল আরব, আরব দেশেও এখন সিনেমা, নাচ, গান এখন হারাম শুরু হয়ে গেছে, হয়েছে কিনা? ওখানে বিশাল রাষ্ট্র মানচিত্র থেকে হারিয়ে যাবে। যাই হোক, এটা প্রসঙ্গ কথা ছিল। তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান যারা আনেনি, শতাব্দীর পরে আল্লাহর ধ্বংসলীলার আইন তাদের উপরে কার্যকর হয়ে গেছে। শতাব্দীর পরে, এক শতাব্দী আল্লাহ অনেক সময় সবর করেন, শতাব্দীর পরে আল্লাহর ধ্বংসলীলার আইন যখন কার্যকর হয় তখন শেষ, এখন তওবার সময়। ও ভাইরা, আল্লাহ এক, আল্লাহ কি তিনি এক, সর্বশক্তিমান, সর্ববিষয়ে সর্ব শক্তিমান। কুল হু আল্লাহু আহাদ, বলো বিশ্ব সংবাদ, এই যে বিস্ময়কর সত্য সংবাদ, এই যে আল্লাহ তিনি কয়জন? এক। আল্লাহর ব্যাপারে পাঁচটি জ্ঞান অর্জন ফরজ সবার আগে, কয়টি? এক হলো তার ওয়াহদানিয়্যাত, তার একত্বে বিশ্বাস করা, তার একত্বে বিশ্বাস করা, তিনি এক। মাবুদ কয়জন, আইন দাতা কয়জন, রিজিক দাতা কয়জন, জীবন দাতা কয়জন, মৃত্যু দাতা কয়জন, গোটা বিশ্বকে পরিচালনাকারী কয়জন, সর্ববিষয়ে সর্বজ্ঞানী কয়জন, এই একত্বে বিশ্বাস, আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের একত্বের ব্যাপারে বিশ্বাস, এটা ফরজ। আল্লাহর একত্বের ব্যাপারে খ্রিস্টানরা বিভ্রান্ত, কয় তিনজনে মিলি একজন, মারিয়াম, ঈসা আর আল্লাহ মিলে নাকি? আল্লাহ তিনজনে মিলি একজন হয় না, তিনজন হয়, তিনজনে হয়, কি পাগলের ঘরের পাগল! এক ইহুদি ওদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশে আসে 33 কোটি, ঠিক না? আরে পাইলে কই মিয়া, মাবুদ পৃথিবীতে কয়জন? এক, অনলি অন। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, এক, একের আগে কিছু নেই। এক জালিম বাদশাহ আফগানিস্তানে ছিল, সে আলেমদেরকে কতল করার জন্য 3টা প্রশ্ন রেডি করছিল, 3টা প্রশ্ন। 18,000 আলেম একসাথ করছে, আজকে 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে 18,000 আলেমের কল্লা যাবে। বিরাট মজমা, সে সিংহাসনে বসা, সে বলল প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? তৃতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? চুপচাপ আলেমরা ভয় পাচ্ছে, কি বলতে কি বলি, সে আবার কি বলে, একটা উত্তর ভুল হলে 18,000 আলেমের মাথা যাবে। ছোট্ট একটা বাচ্চা বলল আমি উত্তর দেব, 8 বছরের বাচ্চা, ইমাম শাফি, কালক্রমে সে ইমাম শাফি হয়েছে, সেটা আমি জবাব দেব। তার আগে বাদশাহ, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার একটা প্রশ্নের জবাব আমি দেব। ওই শিশু বলল, জনাব মোহতারাম বাদশাহ সাহেব, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? প্রশ্নকর্তা বড় না উত্তরদাতা বড়? বাদশাহ তো বলতে বাধ্য হলে, উত্তর যিনি দেবেন তিনিই তো বড়, কারণ যে প্রশ্ন করে সে জাহেল, সে জানে না, এই জন্যই তো সে প্রশ্ন করে, আর যে উত্তর দেবে সে লার্নেড, পণ্ডিত, জ্ঞানী, এই জন্য সে উত্তর দিতে পারতেছে।
বাদশাহ বলতে বাধ্য হলো যে উত্তরদাতা বড়। তখন শিশু বলল, তাহলে আপনি সিংহাসন থেকে নামেন, আপনি আমার জায়গায় আসেন, আমি আপনার জায়গায় যাচ্ছি, কারণ আমি বড়, আমি উত্তর দেব। নিরুপায়, বাদশাহ তো কিছু বলার নাই, ওর কথাই সে ধরা। এবার শিশু এরকম সিংহাসনে বসল। আপনার প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহর আগে কি? শিশু বলল, আপনি দশ থেকে পিছের দিকে গণেন, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, আবার গণেন, গুনতে গুনতে একে আসি থামছে, আবার গণেন, আবার একে আসি থামছে। একের আগে কি? একের আগে তো কিছু নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। তিনি অনাদি, তিনি এক, তার আগ বলতে কিছুই নেই। আপনি অনাদি, আপনার আগ বলতে কিছুই নেই, সবকিছুর আগে আপনি। আল্লাহু আকবার, এক থেকেই তো গোনা শুরু, ঠিক না? আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? ঠিক আছে, আপনার প্রশ্ন, হ্যাঁ, আল্লাহ এখন কি করছেন, এটা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল। বলে, আল্লাহ এখন আপনাকে সিংহাসন থেকে নামিয়ে আমার মতো শিশুকে সিংহাসনে বসিয়ে দিয়েছে, আপনার সিংহাসনে। আল্লাহ এখন এই কাজটা করেছেন। আল্লাহু আকবার। বাচ্চা দেখলো দুইটাই তো গেল, আর সামনেরটা জানি কি হবে, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে। তো শিশু বলল যে, একটা মোমবাতি জ্বালান। তো বাচ্চা জ্বালাইছে, বলুন বাচ্চা সাহেব, এই মোমবাতিটা কোন দিকে তাকিয়ে আছে? বলে, সব দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ সব দিকে তাকিয়ে আছে। আল্লাহ আকবার। ইন্না আল্লাহ কানা সামিআন বাসীরা, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহু আকবার। মহাবিশ্ব আল্লাহর হাতের তালুতে রাখলে সাতটা সরিষার দানা, মাসসামাওয়াতু সাবউ ফি কাফির রহমান ইল্লা কা খরদলাতিন সাবাতিন ফি কাফি আহাদিকুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এত বড়, ওনার হাতের তালুটা এত বড়, হাতের তালুর মধ্যে সাত আসমান রাখলে, তোমাদের হাতের তালুতে সাতটা সরিষার দানা রাখলে যেরকম মনে হবে, আল্লাহর হাতের তালুতে সাত মহাকাশ রাখলে ওই রকম ক্ষুদ্র মনে হবে। আল্লাহু আকবার, আল্লাহ কত বড়।